কোনো দেশে যদি কেউ ক্ষতি করতে চায় কোনো জাতির যদি কেউ ক্ষতি করতে চায় বর্তমান আধুনিক কিছু নিয়ম বের হয়েছে সেটা হচ্ছে কোনো দেশকে তারা ক্ষতিগ্রস্ত করতে চায় তো ওখানে প্রথমে শাস্তির ব্যবস্থা করে শাস্তি মানে কিছু পোকা ছেড়ে দেয় পোকা কথা বুঝতে পারছেন পোকা সেরে দিলে গোটা দেশটা পোকা একেবারে ভরে যায় ওই পোকাটাকে সহজে তারা সরাইতে পারে না জার্মানি জার্মান চিন্তা করেছে যে আমরা ভালো থাকবো পৃথিবীর কাউকে ভালো থাকতে দিব না এই জন্য যে কসুরি পানা আছে না এই কসুরি পানাটা কত কন আপনি দেখেন নৌকা চালান যায় না কত কন আমাদের পুকুরগুলো ভরে যায় আমাদের নতিগুলো ভরে যায় রাতে ভালো মতো মানে একটা জাতিকে ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত করতে গিয়ে এই জার্মানরা এই কসুরি পানা পাঠাই দিছে এই জন্য এই কচুরি পানার নাম কি জার্মানি এই জন্য এটা জার্মানি কয় কোনো কোনো জায়গায় জার্মানি কয় তে আমাদের কাছে এই কিছু দুষ্ট মানুষ আহলে হাদিস নামের ওয়াহাবি নামের কচুরি পানা ছাইড়ে দিছে এই কসুরি পানাগুলা এগুলো আমাদের সহজ এবাদতের পথগুলোকে রুদ্ধ করে দিচ্ছে সহজ সরল পথ যেটা ওই পথটাতে বাধা সৃষ্টি করছে আমার এই কথাগুলো কালকে ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ দেখবে অথবা বর্তমান লাইভ আমাকে দেখছে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই পরিষ্কার কথা কোরআনের জ্ঞান নিয়ে আগাতে হবে আহলে হাদিস শুধু হাদিসের কথা বললে হবে না কোরআনের কথাও তাকে বলতে হবে আল্লাহ যে আরো সে আছেন তারা যে শব্দগুলো ব্যবহার করেছে আর রহমান ও আলাল আর শিস্তাওয়া এরকম বক্তা যখন ওয়াজ করতো তখন হজরতে আলী রেদি আল্লাহ শুনলে মঞ্চে চলে আসতেন বক্তার বক্তৃতা শুরু হলে অথবা কোনো বক্তার বক্তৃতা চলাকালে হজরতে আলী রেদি আল্লাহ মজলিশে মজলিসে এসে বসতেন আলী রেদি আল্লাহ মসজিদে এসে যখন বসতেন তখন বক্তার বক্তৃতা চলে কি অসল হয়ে যায় না নবী করিম ইসলাম বলেছেন আনা মদিনাতুল এলমে ও আলীগুন বাবু হা আমি হচ্ছি জ্ঞানের বাজার জ্ঞানের শহর আর আমার আলী হলো জ্ঞানের ফটক দরজা সেই আলী রিয়াল্লাহ তালহু তিনি বসে যখন উপস্থিত বক্তার বক্তৃতা বন্ধ হয়ে যেত তিনি মহাসম্মানী নবীজির জামাই তিনি বিজয় সিংহ একটা আঙ্গুল দিয়ে তিনি আটশো মন অথবা আশি মন ওজনের একটা দরজাকে তিনি আঙ্গুলের শক্তি এত বড় সে আলী রানু বক্তাকে জিজ্ঞাসা করছে তুমি তো তুমি কি বলতে পারো যে কোরআনের এমন একটা সুরা যে সুরার মধ্যে নাসেকের আয়াত আছে মনসুখের আয়াত নাই আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে তুমি এমন একটা সুরার কথা বলো যেই সুরার মধ্যে মনসুখের আয়াত আছে না শেখের আয়াত নাই আমি কঠিন শব্দে যাবো না একটু বুঝাইতেই জিনিসটা তাহলে সহজ হবে আপনার মাথায় নিতে পারবেন আপনাদেরকে ট্রেন্ড আপ করা দরকার আমাদের আপনার ময়দানে এখন এখন আপনাদের ময়দান মানে এখান থেকে ঘরে গেলেও আপনি কিন্তু যুদ্ধের ময়দানে নেমে গেছেন আপনার ইমান আমান কিন্তু সর্বনাশ করে দিচ্ছে এই জন্যই সম্মানিত সুদী পবিত্র কোরআনের সুরায় ছিল সুরায় লম্বা সুরায় লম্বা সুরায় তাওবাও কি তত লম্বা নবীজি তেলাওয়াত করতেন জিবরিলামিন তেলাওয়াত করতেন চমৎকার কিন্তু এক সময় নবী করিম তিনি দেখলেন যে সুরাটা ছোট হয়ে আসছে সুরাটার আয়তনটা এর আকারটা খুব ছোট হয়ে আসছে নবী করিমসালাম চিন্তায় পড়ে গেলেন কিরে সুরায় বাকারা তেলাওয়াত করতে গিয়ে এটা লম্বা মানে লম্বা সুরা আর এটাও বাকারার মতো লম্বা কিন্তু এখন দেখা যাইতেছে নাই নবীজি জিবরিল আমিনকে কল করলেন ভাই জিবরিল কামসাত জিবরিল তুমি আসো হজরতি জিবরিল আমিন তিনি নবীর কাছে আসলেন সিদ্ধাতুল মুনতাহা থেকে নবীর কাছে আসতে ছয়শ পাখা যখন তিনি খুলে দেন তখন নবীর কাছে আসতে আসতে সেকেন্ডও সময় লাগে না মাইনাস সেকেন্ডে তিনি নবীর কাছে চলে আসেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি আমাকে ডাকছেন কেন নবীজির তেইশ বছর চার মাসে জিবরিল আমিন এইভাবে নবীর কাছে আসছেন চব্বিশ হাজার বার কতবার তাহলে জিবরিলের ল্যান্ডিং প্যালেস মাহবাতি জিবরিল রানওয়ে হচ্ছে আমার নবীর মদিনা নবী ডাক দেওয়ার সাথে সাথে জিবরিল নবীর কাছে আসতেন হাতে জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞাস করলেন হেরসুল আপনি আমাকে ডেকেছেন কেন আল্লাহর নবী সালাম বললেন ভাই জিবরিল সুরায় তবাটা একটু পড়ে শোনান জিবরিল আমিন সুরায় তবা অতটুকু পড়ে শোনালেন যতটুকু আমার নবীর কাছে আছে আপনি কি বলেন আগে তো ছিল বিরাট লম্বা নবীজি তেলাবাদ যখন করলেন লাস্ট টাইমে তখন এটা যতটুকু ছোট আকারে তিনি তেলাবাদ করলেন জিবিরিল তার চেয়ে বেশি পড়তে পারেন নাই নবীজি জিবিরিল আমিনকে জিজ্ঞেস করলেন ভাই জিবিরিল এটা তো সুরাই পাখার মতো লম্বা ছিল এটা তো ছোট হয়ে আসলো জিবিরিল আমিন বলছেন হুজুর আমিও তো দেখতেছি অর্ধেক নাই অর্ধেক আমার কাছেও নাই নভিজি বলছেন জিবরাইল তুমি হচ্ছে ওখানে কোনো ভাইরাস যায় না কথা ওখানে কি যায় না ভাইরাস যায় না দুনিয়ার মধ্যে সব ভাইরাস রোগ ওই জায়গা থেকে গেল কেমনে জিবরিল আমিন বলছিলাম আমি তো চিন্তায় পড়ে গেছি নবীজি বললেন শোনো জিবরিল ভাই আমি হলাম আমিন আর তুমিও হলে আমিন পবিত্র কোরআন মহান আল্লাহ তোমাকে আমিন বলেছেন আল্লাহ বলেছেন আমিন আর আমার নবী হলেন আর রসুল আমিন কত তিনি বিশ্বস্ত এক রসুল কাজে আমিন তিনি বলছেন আমার সিনার মধ্যে কোরআনের এই শব্দগুলো নাই সুরায় তব আর এতগুলো আয়াত আমার সিনা থেকে হারাই গেছে জিবরিল বলছেন আমার থেকেও তো হারাই গেছে নবীজি বললেন জিবরিল কি করা যায় আমিন হুজুর কি করা যাবে নাই নাইজে নবীজি বলছেন নাইজে বললে হবে না আপনার ছুটি হবে না আপনি আসছেন আমার ঘরে থাকেন এই জায়গা থেকে আর যাওয়া হবে না আপনি পড়বেন আমি শুনব আর আপনি শুনবেন আমি পড়ব সোমান্লা বলেন দুইজনে মিলে কোরআন পড়া শুরু হলো আমার নবীজি তেলাওয়াত করছেন এটা হাদিসে মুসাল সাল আমাকে দেখাইতে হবে এখানে এই যে নড়া শুরু করছে না আমাকে কি নড়তে দেখতেছেন না না দেখতেছেন আপনি এই বক্তা পাবেন না যে ওয়াশ করতে যাই নড়তেছি গেল এইটাও কইতেছি হযরত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন তরি পড়তেছেন ওয়াস শামসি ওয়দুহা ওয়াল ক্বাবলি ইদা তালাহা ওয়াল লাহিদা ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা নবী বলেন যখন কোন শিশু কুরআন তেলাওয়াত করে আর যতবার সে নড়ে ততবার তার কলবের মধ্যে সিনার পাতার মধ্যে কাঠ করা যেমন ঠকঠক করে কাঠের কাঠের মধ্যে গাছের মধ্যে খোদাই করে ঠিক এমনি করে তার সিনার মধ্যে পাহাড়ের মধ্যে খোদাই করলে যেমন হয় ঠিক এই নড়লে পড়ে ওই শব্দগুলো তার সিনার পাতার ওইভাবে খোদাই হয়ে যায় মুদ্রিত হয়ে যায় জিবির আমিনকে বলেন আপনি পড়বেন আমি শুনব আর আমি পড়ব আপনি শুনবেন সুটি নাই কোরআন হারাই গেছে সুরে তবার বিশাল একটা অংশ নাই জিবরিল আমিন বলছে ঠিক আছে হুজুর আমরা দুইজনেই এই কাম করি আমার আল্লাহ সাথে সাথে এই দুইজনের প্রস্তুতি এই অবস্থায় দেখে একজন পড়তেছে আরেকজন শুনতেছে সাথে সাথে আল্লাহ তালা কোরআনের আয়াত আদেশ নাজিল করলেন তুহার বেগে লিসানা কালিতা জালাবে ইন্না আলাই না জমা হু কর আদা ফইদা করো অ না হু ফত্তা দে করো আনা সুমা আলাইনা বায় আলা আমার আল্লাহ বলে দিলেন হেনাবি আপনি জি বিরাইলকে ছেড়ে দান জি বি রাইলে তার চেম্বারে দায়িত্ব পালন করতে দান আপনি আর জিবরাইল দুইজনে যদি ঘরের মধ্যে বসে থাকেন তাহলে কোরআন প্রচারের মহাদায়িত্ব সব তস হয়ে যাবে ভুন্ডুল হয়ে যাবে আপনিও ঘর থেকে বের হন আর জিবরাইলকে পাঠায় দেন সিদ্ধুল মুনতে হয় তার চেম্বারে চলে আসুক আমার নবীজি বলেন মাবুজ সুরাই তো আর আর ভুলে গেলাম আল্লাহ বলছেন ওটা তো আমি ভুলেই দিস কন্যা কে ভুলাই দিছেন? পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন আমি যখন কোন আয়াত বাতিল করে ফেলি যে আয়াত বাতিল হয়ে গেছে তাহলে ওটাকে ডিলেট করে দিই অমিট করে দিই কারণ ওই কালিটা কেউ মুছে ফেলতে পারে না আমি আল্লাহ ছাড়া অজয় লোহে মাহফুজের থেকে আমি ওই আয়াতগুলো মুছে দিয়েছি এই জন্য আর কোথাও নাই সিঙ্গাপুরেও নাই গুগলেও নাই কতক্ষণ সিঙ্গাপুরেও নাই গুগলেও নাই সব জায়গা থেকে মুছে গেছে কাজেই আপনার সিনাতেও নাই নাই আর কাছেও কি তাহলে এখানে দুইটা জিনিস এলো একটা হলো কোনো আয়াত আয়াতকে আল্লাহ বাতিল করেন জোরে বলেন কোনো কোনো আয়াতকে কি বাতিল করেন কোরআনের আয়াত যখন বাতিল হয় এটা দুইটা অবস্থা একটা হচ্ছে ভুলে দেওয়া অথবা বাতিলকৃত কৃত আয়াতটা কোরআনের মধ্যে স্পষ্ট করে রাখা কিন্তু স্পষ্ট করে রাখার পরে ওই আয়াত দিয়ে ওয়াস করা যাবে না কোরআনের কতগুলো আয়াত আছে যেগুলো আয়াতে সাবে। ওই আয়াতের অর্থ স্পষ্ট নয় ওই আয়াতগুলো নিয়ে ওয়াশ করা যাবে না আর রহমান আলাল আশিস এটা আয়াতে মোতা সাবেশ দুনিয়ার সমস্ত আলেম বলছে যেটি এমন একটা আয়াত যে আয়াতের অর্থ অস্পষ্ট কাজে এটা নিয়ে কোনো দলিল দেওয়া যাবে না আপনি কি বুঝতেছেন বুঝতেছেন আমি একটা জিনিস স্পষ্ট করতেছি যে জগতের মধ্যে কিন্তু আলেম আছে জোরে বলেন শুধুমাত্র বলবে যে এটা বেদাত হবে না শুধু বলবে যে আল্লাহ আরো সে আছেন আল্লাহর জগতে নাই কথা মেনে নেওয়া হবে না দুনিয়ার আলেম তারা স্বীকার করেছেন যে আয়াতটা মনসুখ হয়ে যায় বাতিল হয়ে যায় এটা দিয়ে ওয়াজ চলে না অথচ বাংলাদেশের বিশাল এক বক্তা উনি ওয়াজ করতে যাইয়া এই বাতিল আয়াত দিয়ে ওয়াজ শুরু করতেছে দেখেন কেমনে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন নবী আপনি বলেন আমি তোমাদের কাছে ভুইফর নবী নই তোমাদের কাছে আমি ভুইফর নবী নই আমি এমনি এমনি নতুন করে নবী হিসেবে তোমাদের কাছে আমি দাবি করছি তা নয় মা কুন্ত বিদামিনার রসুল ও মাদি মা মায়ুফা আলু বিওয়ালা বিকম আমি জানি না আমার সাথে কি আচরণ হবে কেয়ামতের ময়দানে এবং তোমাদের সাথে কি আচরণ হবে এই আয়াত দিয়ে দলিল পেশ করে বলতেছে যে নবী নিজেই জানেন না তার কি হবে কেয়ামতের ময়দানে তিনি উম্মতের সুপারিশ করবেন কেমনে কাজী নবী যে সাফিউল মুজনেভিম আপনার বুঝতেছেন বাবা আমি আর কত সহজ করে বলবো নবী যে শাফিউল মুজিবিন তিনি যে অপরাধী উম্মতের সুপারিশকারী তাদেরকে যে তরাই নিবেন সেই উম্মত যে বাঁচাই নিবেন এরা বলতেছে নবী বাঁচাবেন কেমনে উনি নিজেই তো বাঁচবেন কি না এটা নিজেই উনি জানেন না বেহাদবীর কি আছে সীমা এরা বেদাতি যারা নবীর সাথে বেয়াদবি করে তারা কি হাত উঠায় বলেন তো বেয়াদবি যারা তারা কি বেদাতি কারা নবীর সানে যারা কি করে বেয়াদবি করে মনে থাকবে কি ওরা বেদাতি আমরা কিন্তু বেদাতি না খবরদার আমার ভাই জনাব তফাজুল সাহেব তিনি নবীর প্রেমের গজলগুলো বলেন দেশটাকে পাগল বানায় ফেলছেন উনি নবী প্রেমিকদের পাগল বানায় ফেলছেন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই নবীর প্রেম আউ বকর সিদ্দিকের প্রেম আমাদের কাছে আছে। সাহাবা প্রেম সাহাবা ইকরামকে এত সাহাবা ইকরাম নবীকে এত ভালোবেসছেন যে নবীর পেশাব মোবারক পর্যন্ত পান করেছেন নবীর রক্ত মোবারক পর্যন্ত কি করেছেন পান করেছেন অতএব সম্মানিত সুদী ভাই না আমার বিশাল বড় বক্তা দেখেন নবীকে কিভাবে বেজি করতেছে নবীকে বেজ্যোতি করতেছে কিভাবে আমি শুধু বিষয়গুলো তুলে ধরছি আপনি নিশ্চয়ই বুঝবেন কেন বুঝবেন না আমি তো বাংলা ভাষায় বলতেছি যদিও মূল প্রতিপাদ্য বিষয় হলো আরবিতে কিন্তু আমি বাংলা করে আপনাদের কাছে সেগুলো বলছি এই কারণে যাতে কোনো ব্যক্তি আপনাকে যেন ফাঁদে ফেলতে না পারে বরং ফাঁদে ফেলার আগে খালি জিজ্ঞেস করেন খালি বোখারি বোখারি কো বোারির নামটা সল তাড়াতাড়ি যাই এখানে দরকার তখন আর থাকবেন আপনি জায়গা মতো ধরতে পারেন আস্তে করে রাস্তা কথা কন এখন আসেন নবী নিজেই জানেন না তার সাথে কি আচরণ করবেন আল্লাহ তিনি জানেন না তার উন্মতের সাথে কি আচরণ করবেন তাহলে সেই নবীর উপরে কোনো ভরসা করা যাবে না হাদিস মার্কা মৌদুদি কথা কল এই সমস্ত লোকের দৃষ্টিভঙ্গি হলো যে কেমতের মধ্যে নবীর কোনো শক্তি নাই তার কোন উম্মতকে তিনি সহযোগিতা করবেন তিনি মারা গেছেন তিনি মরে গেছেন তিনি কবরে মিশে গেছেন আমি ওদের বিরুদ্ধে বই লিখেছি বই লিখেছি ওদের বিরুদ্ধে রওজা মোবারক জিন্দা নবী কি বই লিখেছি রওজা মোবারক জিন্দা নবী এই যুগের চাহিত বিষয় তারা হিট করেছে আমার নবীকে নবী সম্পর্কে বলছে নবী রওজা মোবারক জিন্দা না কে বলছে নবী জিন্দা না আমার নবী বলেন আলা আল্লাহে আহিয়া উন্ফি কবরিহিম আমার নবী বলেন যে পৃথিবীতে যত নবী এসছেন সমস্ত নবী তার কবরে জিন্দা সাল্লুন এবং সকল নবী তার কবরে নামাজ পড়েন কার বাণী না না আমার নবীর মানি কার বাণী আমার নবী বলেন যত নবী জগতের মধ্যে এসছেন সমস্ত নবী কবরে জীবিত এবং তারা কবরে কি পড়েন নামাজ পড়েন সহি বুখারির হাদিস আপনি খুলে দেখেন নবীজি মেয়েরাজে যখন যাচ্ছেন তখন তিনি বোরাকের উপরে সোয়ার আকাশের উপরে নবী বোরাক তাকে নিয়ে যাচ্ছে কোথায় বাইতুল মোকাদ্দেস মাইতুল মোকাদ্দেসে যাওয়ার পথে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি ওই জায়গা থেকে তিনি মুসানবীর কবর দেখতেছেন তিনি কোট করে দিয়েছেন সই বোখারিতে সই হাদিসের মধ্যে সে আমার নবী বলেন আমি সেই বোরাকে চড়ে মেরাজের রাতে রাত্র বেলায় কোনো লাইট নাই কিছু নেই কথা কর না রাতের বেলায় কোনো ফোকাসিং নাই কোনো লাইটিং নাই আমার নবী বলেন আমি বোরাকে সোয়ার আমি আকাশ আকাশে আমি বোরাকের উপর থেকে আমি লক্ষ্য করলাম হযতে মুসানবির কবরের দিকে আমি দেখতে পেলাম পেলাম ও ইন্নি রয়াইতু মূসা আমি মুসাকে দেখতে পেলাম ক ইমান ইউসাল্লি এ কায়মা ইউসাল্লি আমি দেখলাম মুসানবি তার কবরের মধ্যে দাঁড়াইয়ে নামাজ পড়তেছে ও ইন্না ইউনুসা ইউনু ইউ আর ইউনুসনবি তালবিয়া পড়ছেন হাজিরে লাব্বায়েক আল্লাহমা লাব্বা যেটা পড়েন হজতে ইউনুস নবী তার কবরের মধ্যে কি পড়তেছেন লাভবায়িক পড়তেছেন সোবাল্লা কোন খী করিম সালাম তার রওদা মোবারকে কি জিন্দা